মেহেদি পাতার একবার ব্যবহারে আজীবন সুস্থ থাকুন। ব্যবহারের পদ্ধতি জেনে নিন। মেহেদি পাতার একবার ব্যবহারে আজীবন সুস্থ থাকুন। কিভাবে? এক, পায়ের জ্বালা পোড়া রোধ তাজা মেহেদি পাতা ভিনেগারে ভিজিয়ে এক জোড়া মোজার ভেতরে রেখে দিন। এবার এই মোজাটি পায়ে সারা রাত পরে থাকুন। এইটি পায়ের জ্বালা পোড়া কমিয়ে দেবে অনেকখানি। নম্বর দুই, মাথা ব্যথা হ্রাস করতে মেহেদি গাছের ফুল মাথা ব্যথা দূর করতে সাহায্য করে। মেহেদি গাছের ফুল পেস্ট করে এর সাথে ভিনেগার মিশিয়ে নিন। এটি কপালে অথবা ব্যথার স্থানে লাগিয়ে রাখুন। এছাড়া আপনি মেহেদির পেস্ট ও ব্যবহার করতে পারেন। নম্বর তিন, মুখের ঘা ভালো করতে এই মেহেদি দিয়ে তৈরি করে নিতে পারেন। মাইথ ও আস মেহেদি পাতা গুঁড়ো পানিতে গুলিয়ে নিন। এবার এইটি দিয়ে কুলকুচি করুন। এটি মুখের ঘা দ্রুত ভালো করে তাকে এবং মুখ জীবাণুমুক্ত করে তোলে। নম্বর চার, টাক পোড়া রোধ সরিষা তেলের সাথে কয়েকটি মেহেদি পাতা দিয়ে জাল দিন। এটি ঠান্ডা হয়ে গেলে মাথার তালুতে ব্যবহার করুন। এটি টাক পোকা প্রতিরোধ করবে। নম্বর পাঁচ, খুশকি দূর করতে খুশকি চুলের সবচেয়ে বড় শত্রু। এই খুশকি দূর করতে মেহেদি বেশ কার্যকরী। সরিষা তেল মেথি মেহেদি পাতা সিদ্ধ একসাথে যোগ করে এটি চুলে ব্যবহার করুন। এক ঘন্টার পর শ্যাম্পু করে নিন। এটি খুশকি দূর করে চুলকে করে তুলবে ঝলমলে সুন্দর। নম্বর সাত ছয়, ঘামচির জ্বালা পোড়া রোধ করতে মেহেদির পেট পিঠ ঘাড় এবং ঘামাচি আক্রান্ত অন্যান্য স্থানে লাগান। এইটি ঘামাচির চুলকানি এবং জ্বালা পোড়া হ্রাস করতে সাহায্য করবে। নম্বর সাত, বাতের ব্যথা রোধে বাত এবং বাতজনিত সব রকমের ব্যথা দূর করতে মেহেদি তেল বেশ কার্যকর। ব্যথার স্থানে মেহেদি তেল ম্যাসাজ করে লাগিয়ে নিন। ভালো ফল পেতে এটি প্রতিদিন এক থেকে দু মাস করুন।